জানিস মনোজ, বাবার কাছে গল্প শুনেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে অনেক ধ্রুপদী রবীন্দ্রসঙ্গীত, যেগুলো আমাদের বিষ্ণুপুর ঘরানার মূল গান থেকে তৈরি করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমার দাদুর সেজো কাকা শ্রী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাকে খুব স্নেহ করতেন, উনি মাঝে মাঝে ডেকে পাঠাতেন। তো সুরেনবাবু যেতেন, সুরেনবাবুর অসাধারণ স্মৃতিশক্তি ছিল। তো রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যে সুরেন, তুমি তোমাদের ঘরানার গানগুলো করো, আমি শুনি। এবং আশ্চর্য, কোনো বই খাতা না দেখে, আমরা তো বই খাতা দেখে করি, আমাদের এতটাই কনফিডেন্সের অভাব, কিন্তু উনি পর পর বন্দিশগুলো গেয়ে যেতেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর করতেন কি, সেগুলো শুনতে শুনতে যেটা ভালো লেগে গেল সেটা বললেন আবার করো তো, শুনলেন, শুনতে শুনতে সঙ্গে সঙ্গে স্বরলিপি করে নিতেন, করার পর আবার গাইতে বলতেন, ভাবতে ভাবতে তার মধ্যেই তিনি ওপরে কথাগুলো বসিয়ে নিতেন। এইভাবে অনেক ধ্রুপদী রবীন্দ্রসঙ্গীতের সৃষ্টি হয়েছে। আরেকটা ঘটনা আমার মনে পড়ছে, সেটা হচ্ছে যে একবার সুরেনবাবু বিষ্ণুপুর থেকে গেছেন শান্তিনিকেতনে, গান টান হয়ে গেছে, গান শোনা হয়ে গেছে, সবই হয়েছে। এবার হঠাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, সুরেন দেখো আমি একটা বিহাগের ওপর রচনা করেছি, কেমন লাগে? সুরেনবাবু শুনে এত ভালো লেগে গেল, বলেছে অপূর্ব হয়েছে, এরকম যদি আরেকটা করেন। আবার একটা করব, আচ্ছা, কিছুক্ষণ ভাবলেন, এদিকে সুরেনবাবু চলে গেছেন, গিয়ে এবার তার ফেরার ট্রেনের সময় এসে গেছে, হঠাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ডাকলেন, ও সুরেন শুনে যাও আরেকটা গান বেরিয়েছি। সুরেনবাবু বললেন আমার তো ট্রেনের সময় হয়ে গেছে, বলে ট্রেন বাদ দাও, আগে শোনো এটা। ট্রেনও মিস হলো, তিনি শুনলেন এবং শুনে দেখলেন সেটা আরও ভালো। আরেকটা রাগ আছে বিষ্ণুপুরের, খট। খট কথাটা এসছে শট, শট মানে ছয়, ছটা রাগের সমাহার, সেখান থেকে অপভ্রংশ হয়ে খট কথাটা এসছে। এই খট রাগ অন্য ঘরানাতেও আছে, যেমন অন্য মতে খট, তাতে আছে সুহা, কানাড়া, সারাং, দেশি, তারপর গান্ধারি, সুঘ্রাই, এগুলো সমস্ত মিশে। কিন্তু আমাদের বিষ্ণুপুর ঘরানায় মোটামুটি সকালের দিকের রাগের সংমিশ্রণ, যেমন ভৈরব, রামকেলি, কালিঙ্গাড়া, যোগিয়া, আশাবরী, ভৈরবী, এই সমস্ত রাগের মিশ্রণ। যেমন এটা চলনটা এরকম শুনতে লাগে,
Show the